ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে মটরটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে। পরের দিন সকালে উঠে একটু বেকিং সোডা আর সামান্য নুন দিয়ে এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সর্ষের তেল দিলাম পরিমাণ মতো। এবার এতে অ্যাড করবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে পড়ুন দিয়েছি। এবার এর মধ্যে সেগুলো কেটে 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 আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে অ্যাড করে দেবো টমেটো কুচিগুলো। ভালো করে নেড়ে নেবো। এবার এতে অ্যাড করবো হলুদ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এতে অ্যাড করবো পরিমাণ মতো নুন। আলুটা সিদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো মশলাগুলো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো আমি অ্যাড করে দিলাম। ভালো করে একটুখানি বিট নুন এবং বাড়ির তৈরি ভেজে রাখা জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। বাড়ির তৈরি ভেজে রাখা জিরে গুঁড়ো গুঁড়ো দিলাম। এবার এতে অ্যাড করলাম সামান্য পরিমাণে বিট নুন। এবার অ্যাড করলাম স্বাদ অনুযায়ী চিনি। এবার এর মধ্যে অ্যাড করলাম বাড়ির তৈরি ভাজা মশলা। এবার রেডি আমাদের নিরামিষ ঘুগনি। এটা আগে থেকে তেঁতুলটাকে জলে ভেজানো আছে এবং এতে একটু সামান্য বিট নুন দেওয়া আছে। ফলে এটা নিরামিষ ঘুগনি, এর ওপর সামান্য তেঁতুল জল ছড়িয়ে দিলাম আর এর ওপর সামান্য শশা কুচি ছড়িয়ে দিলাম। এবার এটা রেডি সার্ভ করার জন্য। প্রথমে সুজিটাকে শুকনো করে নেড়ে নেব। সুজিটা একটু লাল লাল হলে এতে রিফাইন্ড অয়েল আর চিনি অ্যাড করবো আর সামান্য একটু নুন। এবার এতে অ্যাড করো পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে। এবার এতে অ্যাড করবো সাদা রিফাইন্ড তেল, অ্যাড করে দেবো জল এবং জল অ্যাড করে সুজিটাকে ভালো করে নিতে হবে, নিলে সুজিটা জলা জলা হতে হবে। চাইলে এর মধ্যে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন এবং এই সুজিটা খুব চটজলদি রেডি হয়ে যায়। জলটা একটু মরে গেলে আমরা গ্যাসটাকে অফ করে দেব। এবার সুজিটাকে প্লেটে ঢেলে নেব। রেডি আমাদের সুজি। এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস পিস করে কেটে নেব। আজকে ঘুগনি আর সুজি বানানোর রেসিপি দেখেছি এবং জন্মাষ্টমীর জন্য আজকে এই আয়োজন এবং এর সঙ্গে রয়েছে শুধু পরোটা। এই হচ্ছে আজকের মেনু।